নমস্কার বন্ধুরা আমি একটা ভিডিও বানাই অ্যাস্ট্রোলজির ওপর তা আমি চাই সবাইকে অ্যাস্ট্রোলজিটা শেখাতে অ্যাস্ট্রোলজির কি গুণ কেন আমরা এত জ্যোতিষীর কাছে যাই এত জ্যোতিষীর ওপর ভরসা করি আমরা না আমি ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে এটা সাইন্টিফিক আপনি যদি সত্যিকার সঠিক জ্যোতিষীর কাছে যান বা ব্যাপারটা নিয়ে একটু জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন জ্যোতিষী কেন আপনাকে একটা স্টোন দেয় কি কারণে কি দেখে আর সাথে এটা আপনি দেখতে পারবেন যে কোন গ্রহটা আপনার ভালো কোন গ্রহটা খারাপ কোন দশা দশা দিয়ে আপনি এখন যাচ্ছেন সেই দশাটা আপনার এখন কি কি দেবে ধরুন আপনি একটা বুধের দশা দিয়ে যাচ্ছেন এবার বুধ আপনার কি কি বুধ আপনার ব্যবসা দেয় টেকনিক্যাল কাজের দিকে যায় কিন্তু আপনি সেরকম কোনো কাজ করছেন আপনি অন্য কোনো কাজের দিকে যাচ্ছেন তাই সে কারণে আপনি মানে সেরকম ফল পাচ্ছেন না এবার বুধ আপনাকে সেটা দেখতে হবে যে কোন ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে এক্সাম্পেল তা সেই কারণে আমি বলতে চাই বাংলায় যদি সেটা আমরা জানি আমাদের নটা গ্রহ আমি ভিডিওটা দেখতে থাকুন আমি সবকিছুই বলবো যে কোথায় কোন ঘরে থাকে কিভাবে আপনি দেখেন কোনটা আপনার প্রথম ঘর কোনটা আপনার লগ্ন কোনটা আপনার রাশি রাশি কি লগ্ন কি সব জানতে আমার চ্যানেলটা লাইক করুন আর আমার ভিডিওতে নিচে কোশ্চেন করে থাকুন কারণ হয়তো একটা ছোটো ভিডিওর মধ্যে সবসময় সম্ভব হয় না সব ইনফরমেশান দেওয়া মূলত আমরা জানি আমাদের নটা গ্রহ নিয়ে আমরা কাজ করি রবি যেটা হচ্ছে আপনার লগ্নে সূর্য কোথায় থাকে সেটা নিয়ে চন্দ্র শুক্র বুধ মঙ্গল বৃহস্পতি শনি আর সাথে রাহুকেতু রাহুকেতুটা ইংলিশে মানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে আপনি যদি দেখেন দেখবেন রাহুকেতু আমাদের এত পুরোনো দিন থেকে রাহুকেতু আছে ওরা কিন্তু অন্য দুটো গ্রহ ধরে ইউরেনাস আর প্লুটো সেটা আমাদের ধরি না আর রাহুকেতু আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আরেকটা দ্বিতীয় দিক আমি এই ভিডিওগুলো করার পেছনে একটা বড়ো কারণ যে লোককে বিনা কারণে অনেক জ্যোতিষীরা ভয় দেখিয়ে দেয় আপনার শনিটা ভালো না আপনার সাড়ে সাথে চলছে আপনি কিন্তু কিছু নাই জানে যে এইগুলো আসলে ভয় পাওয়ার কিছু না

অনেক কিছু নিয়ে আপনার আজকে ভিডিওটা আমি প্ল্যান করেছি দেখা যায় কথাটা বলা যায় তা এবার হচ্ছে প্রত্যেকটা গ্রহর এক একটা কোয়ালিটিস থাকে এক একটা কোয়ালিটিস কেন মাল্টিপল কোয়ালিটিস থাকে আপনি দেখবেন ইংলিশে আমরা যে খবরের কাগজে দেখি আপনার সানসাইন কি সানসাইনটা হচ্ছে আপনার মানে বার্থ টাইম কিন্তু সেটাতেই কিছুই বোঝা যায় না সেগুলো আপনি দেখে মানে কিছু ভাববেন না যে আজকের দিনটা খারাপ আপনাকে জানতে হবে আসল ভেদিক অ্যাস্ট্রোলজি যেটা মানে অনেক বছর আগে আমাদের মুনি ঋষিরা অনেক অনেক লাখ লাখ কুষ্ঠি দেখে দেখে এগুলো বানিয়েছে যে রবি কি ধরনের ফল দেয় কোন ঘরে কি ধরনের ফল দেয় কোন রাশিতে কি ধরনের ফল দেয় মানে দু প্রত্যেকটা গ্রহ দু ধরনের ফল হতে পারে একটা হচ্ছে ঘর অনুযায়ী বা আপনাদের বারোটা ঘর থাকে ঠিক আছে সেইগুলো বলতে গেলে আমি আস্তে আস্তে পরেট টাতে যাই তাহলে আপনাকে বলতে পারবো এইটাতে আমি একটা জানাতে চেয়েছি যে আমাদের চ্যানেলটা কেন আপনি আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন জানতে গেলে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের বারোটা গ্রহ এটা আমি একটা ইংলিশের চার্ট প্রথমটা হচ্ছে মেষ বৃষ ধনু কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মমি কুম্ভ মকর মীন হ্যাঁ এটা হচ্ছে প্রথম মানে এই হচ্ছে রাশিগুলো কি কি মেষ এটা হচ্ছে বৃষ এটা হচ্ছে মিথুন আর এটা হচ্ছে আপনার কন্যা আর এটা হচ্ছে সিংহ এটা হচ্ছে সরি কর্কট এটা হচ্ছে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু কুম্ভ রাশি এবার হচ্ছে যে আপনাকে দেখতে হবে আপনি যেই সময় কিভাবে হয় ব্যাপারটা আপনি যেই সময় জন্মান সেই সময় যেই মানে আপনার আহ দেখবেন একটা কুষ্টি বানাতে গেলে আপনি একটা আগে আহ আমাদের ল্যাটিচুড লংটিচুড দিয়ে খাতা পেনে ব্যাপারগুলো আমরা বানাতাম কিন্তু এখন কম্পিউটারের সাহায্যে আমরা সফটওয়্যারই বানাতে পারি তা আমাদের নর্মালি হচ্ছে বেঙ্গলি চার্টটা দেখবেন যে এরকমভাবে থাকে আপনি অনেক জায়গায় দেখবেন বেঙ্গলি চার্টগুলো আমাদের বানানো থাকে এরকমভাবে কিন্তু এই এই চারটা থেকে এই চারটায় কী করে যাবেন আমি সেটাও ব্যাপারটাকে বলে দিই এই দুটো এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান স্টাইল চ্যাট এটা হচ্ছে আমাদের চ্যাট আমরা এই এই চ্যাটটাতে দেখে অভ্যস্ত এতে দেখবেন আপনার কোথাও একটা লেখা থাকে হচ্ছে লগ্ন সেটা হচ্ছে অ্যাসেনডেন্ট বা লগ্ন আচ্ছা আমি ওকে যাই হোক তা তা এটা হচ্ছে লগ্ন সে ধরুন আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এটা হচ্ছে আপনার লগ্ন তাহলে আপনার হয়ে যাবে এটা হয়ে যার প্রথম ঘর এটা হয়ে যাওয়ার প্রথম ঘর এখানে বারোটা ঘর এখানে আমাদের বারোটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম বারোটা ঘরে করতে পারে প্রত্যেকটা ঘরের একটা ফল দেওয়া থাকে এই চারটাতে দেখলে আপনি বুঝতে পারবেন সবসময় জানবেন এক চার সাত দশ এই চারটা হচ্ছে আপনার স্তম্ভ মানে পুরো একটা চারটে হচ্ছে বলতে গেলে চার আর এক পাঁচ নয় এগুলো হচ্ছে গেল ত্রিকোনার ঘর এগুলো কেউ লক্ষ্মীর স্থান এগুলো হচ্ছে মানে এবার তাহলে প্রচুর এক নম্বর ঘরটা হচ্ছে দুটোর দুটোর মধ্যে এক নম্বর ঘরটা কমন পড়ছে সব থেকে এই যে এই এই চারটে ঘর আর পাঁচ আর নয়ের মধ্যে যখন কোনো গ্রহ একটা রিলেশন হয় সেইগুলোকে আমরা বলি ধন যোগ এরকম প্রচুর যোগ হয় পাঁচশো যোগ আপনার রাজ রাজযোগ হয় ধন যোগ হয় ওটা ওটা হয় আপনার রাজযোগ যাই হোক এরকম বলতে থাকতে থাকতেই হবে তা আমরা পরের স্লাইডে গিয়ে দেখি কি হয় ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এই রাশি চক্র বারোটা রাশি যেরকম বললাম প্রত্যেকটা রাশি একটা লর্ড হয় মনে রাখবেন বলে রাখছি মেষের লর্ড হচ্ছে মঙ্গল মানে এই ঘরের অধিপতি মঙ্গল বৃষের হচ্ছে শুক্র মিথুনের হচ্ছে আপনার বুধ কন্যার এই কর্কটের হচ্ছে আপনার চন্দ্র এটা হচ্ছে রবি পাঁচ নম্বর এটা হচ্ছে সান সিংহ রবি আবার আচ্ছা কি হ্যাঁ মনে রাখবেন আবার ধরুন এখান থেকে বলছি এটা রবি বললাম এখানে বুধ মানে আমাদের আমাদের সোলার সিস্টেমে যেরকম ভাবে প্ল্যানেট গুলো ভাবুন ততদিন আগে আকাশ দেখে দেখে এগুলো সব হয়েছে কতটা ভাবনা করে বাড়ানো হয়েছে কখনোই ভুল যায় না প্রত্যেকটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি করে প্রত্যেকটা ডিগ্রির ভ্যালু আছে কোন ডিগ্রিতে কত কোন গ্রহ আছে সেটার ভ্যালু আছে সেই সেই ভ্যালু দিয়ে আবার মানে একটা ঘরের ওপর একটা চাট বানানো যায় নবাংশের চাট কি হয় দশাংশ চাট কি হয় সত্যিয়াংশে চাট কি হয় এরকম প্রচুর চাট হয় যাই হোক পরের কথা আসছি রবি বুধ তারপর হচ্ছে আবার শুক্র এখানে আবার মঙ্গল এখানে হচ্ছে বৃহস্পতি শনি শনি পরপর দুটো ঘর গেল এই যে এদিক থেকে এরকম ভাবে এরকম ভাবে গেল আবার এই দিক থেকে ভাবে গেলো এই এই ডিপ লাইনটার এপার একটা ওপার একটা শুধু একটা জিনিস মনে থাকবে সব গ্রহ দুটো করে ঘর থাকে যেমন হচ্ছে বৃহস্পতির ধনু আর মিন দুটো ঘর স্যাটারনাইট যেমন দুটো ঘর কুম্ভ আর মকর যেমন দুটো ঘর কিন্তু শুধু সূর্য আর চন্দ্রকে একটা করে ঘর দেওয়া হয়েছে তাই জন্য আপনার লগ্ন যদি সূর্য চন্দ্র হয় তাহলে আপনার একটা ঘরেই কিন্তু সব পাওয়ার সেটা কিন্তু এটা পরের পরের অন্য একটা কোনো ভিডিওতে আমি তাতে আলোচনা করে বলবো যাই হোক আর হচ্ছে যে দ্বিতীয় কথা আর জিনিস বলে রাখি যে আপনি কাছে গেলেন সে আপনার এই দোষ সাড়ে সাথে এই কাল স্বর্চক এই চলছে সেই চলছে এইগুলো নিয়ে একটা ভয় পাবেন না এইগুলো আমি বলে রাখছি এগুলো কোনোটা ভয় পাবার না আপনি সেই কারণে আমার এই গুলো বানানোর প্রচেষ্টা করা হচ্ছে আপনি নিজে জানুন নিজে শিখুন তারপর করুন আহ যাই হোক পরের ভিডিওটাতে যাই এখানে হচ্ছে ডিটেলস ধরুন আপনার লগ্ন হচ্ছে এটা তাহলে লগ্ন যদি এটা হয় ধরুন তাহলে এটা হয়ে যায় অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট ঘর এটা হয়ে যায় সেকেন্ড ঘর এটা হয়ে যায় তিন নম্বর ঘর এভাবে আপনার ঘরটা ডিসাইড থাকে হোপফুলি এটা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও আপনি দু তিনবার দেখুন বুঝতে পারবেন আমার ইউটিউবে কোয়েশ্চেন করুন ভিডিওটা লাইক করুন আমি আরও ভিডিও এরকম বানাতে থাকবো ধন্যবাদ দেখবার জন্য বেশি ভালো পেতেন সেই চ্যাটে যদি আসি তো ওই চ্যাটটাতে দেখি যাই হোক এটা হচ্ছে প্রথম ভিডিও আমি আরও ভিডিও বানাতে থাকব আপনার কিছু কোশ্চেন থাকলে আপনি নিচে কমেন্টে দিতে পারুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করুন আরও ভিডিও আসতে থাকবে থ্যাংক ইউ শুনবার জন্যে